আমরা দেখেছি 2008 সালে মার্কেট নিয়ার অ্যাবাউট 63% কারেকশন করে সেন্সেক্স সেই সময় 7700 নিচে চলে আসে। সেই সময় কিছু কিছু স্টক 80% ডাউন করে। ওই সময় মানে তার আগে যারা কারেকশনের আগে যারা ইনভেস্টমেন্ট করেছিল পরবর্তীতে স্টক মার্কেট ইনভেস্টমেন্ট করতে ভয় পেত। 2013 সালে আমরা দেখেছি ন্যাশনাল স্পট এক্সচেঞ্জের স্ক্যাম, সেখানে 13,000 ইনভেস্টর এফেক্টেড হয়েছিল, নিয়ার অ্যাবাউট 5,600 কোটি টাকার ক্রাইসিস হয়েছিল, পেমেন্ট ক্রাইসিস। আমরা 2019 বন্ড ক্রাইসিস দেখি, বন্ড নেগেটিভে যায় বন্ড মার্কেট। আমরা 2022 কী দেখি, 2022 দেখি ক্রিপ্টো নিয়ার অ্যাবাউট বা অ্যাপ্রক্সিমেট 60% কী করে ডাউনফল করে। তো প্রত্যেকটা অ্যাসেট ক্লাসে কি প্রবলেম আছে? কোনো অ্যাসেট ক্লাসে প্রবলেম নেই, প্রবলেম হচ্ছে আমাদের মধ্যে, আমাদের দুখানা মেজর প্রবলেম। প্রথম প্রবলেম কি জানেন? প্রথম প্রবলেম হচ্ছে ইনভেস্টিং ইন থিংস উই ডোন্ট আন্ডারস্ট্যান্ড। আমরা এমন একটা অ্যাসেট ক্লাসে ইনভেস্টমেন্ট করি আমরা জানি না, আমাদের মধ্যে একটা ভীতি কাজ করে, ভয়। দিস ইজ কল ফিয়ার অফ মিসিং আউট, ফোমো বলি এটাকে, ফিয়ার অফ মিসিং আউট বা অপরচুনিটি হারিয়ে যাওয়ার ভয় বা মিস হয়ে যাওয়ার ভয়। আমরা সবসময় কী করি, কীভাবে ইনভেস্টমেন্ট করি, কারো কাছে জিজ্ঞাসা করে বা কারো কাছে শুনে শুনে, কেউ ইনভেস্টমেন্ট করেছে তার কথা শুনে আমরা ইনভেস্টমেন্ট করি। আমরা জানি না ওই অ্যাসেট ক্লাস সম্বন্ধে, আমার কোনো আইডিয়া নেই, বাট আমরা শুনে শুনে ইনভেস্টমেন্ট করি। দ্বিতীয় কী নম্বর ভুল হয় জানেন? দ্বিতীয় পয়েন্ট হচ্ছে ইটস ওন্ট হ্যাপেন উইথ আস, এই ধরনের ঘটনা আমার সাথে ঘটতে পারে না, এই ধরনের ঘটনা আপনার সাথেও এই ধরনের ঘটনা ঘটতে পারে। তো একটাই কথা বলবো, ফোমোকে সাইডে রাখুন অ্যান্ড শেখা চালু করুন, স্টার্ট লার্নিং। আপনি যদি আমার এই ভিডিওটি ইউটিউবে দেখেন তো ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, আমরা প্রত্যেক সপ্তাহে একটা করে ভিডিও দিচ্ছি, এডুকেশনাল ভিডিও। আপনি যদি ফেসবুকে দেখছেন তো আমার ফেসবুক পেজকে লাইক করুন অ্যান্ড ফলো করুন অ্যান্ড পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন।